আমরা এমনই একজন পথ শিশু, তার কথা শুনবো এবং গল্প শুনবো। আজকে তার মুখ থেকে আমরা শহীদ প্রেসিডেন্ট অর্থাৎ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের একটি গল্প কাহিনী এই এই পথচারী থেকে শুনবো। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, শহীদ জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ করে একজন স্বাধীন হয়েছ? কেন স্বাধীন হয়েছ? কি ছিল পাঁচই আগস্টের আগে, মানে যে গত 5 তারিখের আগে তোমরা কি ছিল, পরাধীন ছিল? পরাধীন ছিল। এখন কি 5ই আগস্টের পর তোমরা কি স্বাধীন হয়েছ? স্বাধীন হয়েছ। এখন কি উন্মুক্ত চলতে পারো? তো তুমি সর্বোপরি, মাশাআল্লাহ, তোমার তো সর্বোপরি শেষ কথাটা ছিল কি তুমি তারেক রহমানকে আনতে চাও? তো তুমি তো পারো দেশের একজন। হ্যাঁ, তারপর আর কি, আর কি বলবো? আমরা যে খালেদা জিয়া গত শুক্রবারে এটা তুমি কিভাবে জানলা যে গত শুক্রবারে? আগামী শুক্রবারে হস্তক্ষেপ খালেদা জিয়া আগামী শুক্রবারে হস্তক্ষেপ যাবে তারেক রহমানের কাছে। তাই তোমার মনের ভাবটা আজকে আমাদের ক্যামেরার সামনে কি প্রকাশ করলা নাকি? তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন। আচ্ছা, এই বিএনপির সম্পর্কে বা তারেক জিয়ার সম্পর্কে বা খালেদা জিয়ার সম্পর্কে শহীদ জিয়ার সম্পর্কে তোমার কি ধারণা? আমি আগে থেকে বিএনপি করি। তুমি আগে থেকে? তোমার বয়স কত? বয়স আমি জানি না। তুমি নিজেও জানো না? আজকে কতগুলি পান খেয়েছো? পান 4 খিলি। 4 খিলি? এখনই 4 খিলি খেয়ে ফেলছো? সারাদিনে কত খিলি লাগে? সারাদিনে 1 বিঘা। তো প্রিয় দর্শক, আমরা শুনলাম একজন পথচারী অর্থাৎ তার যে প্রকাশ আজকে, সে আমাকে রাস্তা পেয়ে বলে যে ভাই আমার একটু ভিডিও করেন, ভিডিও করেন। তাই আমরা একটু ভিডিও করে নিলাম আর ওনাকে দেখার জন্য এখানে দর্শক জমিয়েছেন এবং আমার ক্যামেরা তাক করার সময় অন্যরা চলে গিয়েছেন। হ্যাঁ।